হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে জাহানের হিসেবে আপনাদের সবাইকে স্বাগতম দেখে বুঝতে পারছেন এটা কি এটা হলো গরু মাংস দিয়ে আমি বল বানিয়েছি ললি বিপ ললি আমি গরু মাংসগুলোকে একদম ছোট ছোট করে টুকরা করে কেটে মেরিনেট করে রেখেছি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে মেরিনেট করে রেখেছি তারপরে এগুলোকে ব্ল্যান্ডার করে একদম একদম একটা বর্তার মতন করে নিয়েছি পেস্ট করে নিয়েছি তারপর আমি অল্প একটু আদায় একটু রসুন লবণ মরিচ দিয়ে রাখছি তারপর আলু সিদ্ধ করে আলুগুলোকে ম্যাশ করে এর সাথে মেখে দিলাম একটু গোলমরিচও গুঁড়া দিয়েছিস আমি আমার মতন করে জাল দিয়েছি আপনারা আপনাদের মতন করে জাল দিয়ে নেবেন তারপর আমি এতো বল বানিয়ে নিচ্ছি মিক্সড করে বল বানানো শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি এখানে ময়দা নিয়েছি নিয়েছি ব্রেড ক্রাম তো ফার্স্টে আমি ময়দার মধ্যে গড়িয়ে নিব বলগুলি ললি গলি ললি বিপ ললি তো গড়ানো হয়ে গেলে তারপরে ডিমও দিব ডিমে গড়িয়ে তারপর ব্রেড ব্রেডক্রাম দিব এই তো এভাবে আমি সবগুলা বল বানিয়ে নিচ্ছি ললি বানিয়ে নিচ্ছি দেখেন এই যে এই তো সবগুলো বানানো হয়ে গেছে কারণ তেলে ভাজি করে নেব একদম নর্মালে নর্মাল একদম স্লো হিট করে আস্তে আস্তে করে ভাজি করতে হবে এই তো দেখেন বাকিগুলো তারপর দিব এই তো বাজা হয়ে গেছে অল্প কতক্ষণ লাগে তো ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন কেমন হয়েছে জানাবেন আমি এখানে পয়েল পেপার দিয়ে কয়েকটা কাঠি বানিয়ে নিয়েছি যেহেতু ললি পিপ ললি তো এই তো ওরকম ললিগুলোর মধ্যে এভাবে কাঠি লাগিয়ে দিয়েছি বিকেলের নাস্তা খাওয়ার জন্য আমি এই ডেজার্ট জাল পিঠাটা বানিয়েছি ললি তারপর আজকে সারা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি ডেজার্ট খাবার বানালাম সেটাও শেয়ার করলাম একটা কেক ফুডিং শাহি টুকরা শ্যামাই রসমালাই বানিয়েছি ফল আসছে এই তো আমি বিপ্লবের সাথে এগুলোও শেয়ার করলাম আপনাদের সাথে সাদা কোরমা করেছি রোস্ট করেছি গরম লাগে দেখে ভাত করেছি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ